তো বন্ধুর বাসায় আসছি তারপর নবগঞ্জে, আব্দুর রহমানের নিজস্ব কাজ আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গেলাম এবং চাঁপাইনবাবগঞ্জ গিয়ে আমি আমার বন্ধুর বাসায় চাঁপাইনবাবগঞ্জের আম খেয়েছিলাম, সেই সাথে আম্রপালি আমের বাগান ঘুরে বেরিয়ে দেখেছি। রাজশাহী থেকে আমি গেট লক বাসে চাঁপাইনবাবগঞ্জ যাই, সেজন্য আমাকে প্রথমে যেতে হয় ঢাকা বাস স্ট্যান্ড কাউন্টারে। এই বাস কাউন্টার থেকে মহানন্দা বাস এবং গেট লক বাসগুলো ছেড়ে যায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সকাল 10টার সময় আমি চাঁপাইনবাবগঞ্জের বাসে উঠি, গেট লক বাসে ভাড়া পড়েছে 110 টাকা। রাজশাহী থেকে বাসে চাঁপাইনবাবগঞ্জ যেতে আমার সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টার মতন। অন্যান্য দিনের মতন গরম তেমনটা ছিল না, এ কারণে যাওয়ার পরপরই আমরা রওনা হয়ে যাই আম বাগানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন হাতের কাছে কিভাবে আমগুলো ধরে আছে গাছে, এই গাছগুলো কিন্তু পুরোটা আমে ভর্তি একদম। বন্ধু আব্দুর রহমানদের নিজস্ব গাছ এগুলো, তো আমরা হাতের কাছে যেগুলো পাকা আম পাই সেগুলো আমরা পেরে খাওয়া শুরু করে দিই। আমার সাথে আমার ডালিম বন্ধু ছিল, সে ঢাকা থেকে এসছে এই চাঁপাইনবাবগঞ্জের আম খাওয়ার জন্য এবং আমের ব্যবসা করার জন্য, এখান থেকে আম নিয়ে এসে ব্যবসা করবে। এই কারণে দেখতে পাচ্ছেন আব্দুর রহমানের ভাই আমগুলো পাঠতেছে, এগুলো আমাদের খাওয়ার জন্য আর বাসা নিয়ে যাওয়ার জন্য। আম এই আমটা আমাকে দিল আব্দুর রহমান খাওয়ার জন্য। বন্ধুর বাসায় আছি চাঁপাইনবাবগঞ্জে, আব্দুর রহমানের নিজস্ব গাছ আম খাচ্ছি। দেখতে পাচ্ছেন আমটা কালারটা দিচ্ছে মিষ্টি কিন্তু। চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু খুবই মিষ্টি, দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু সে আমাদের জন্য পারছে, যেন বাসা নিয়ে যেতে পারি আমরা। এই আমগুলো ছাড়াও আব্দুর রহমানের ভাই গাছে উঠেছে, গাছে উঠে সে আরো আম পাড়তেছিল। মোটামুটি 1 থেকে 1.5 মণ আম নামাইছে, যেগুলো আমরা খাবো আর বাসা নিয়ে যাব। আম নামাতে নামাতে আকাশে মেঘ জমে যায়, এ কারণে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমরা রওনা হই আমের বাগানের উদ্দেশ্যে। এখানে আমরা আম্রপালি আমের বাগানে যাব। আমার বন্ধুর সাথে আমরা আম্রপালি আম বাগানের উদ্দেশ্যে রওনা হই। দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশে এই আমের গাছগুলা, আম্রপালি আম সাথে অনেক ধরনের আম আছে এখানে। এবার সেই আম বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আম বাগানের একদম সামনে। তারপরে আমগঞ্জে ঘুরতে এসে এখানে আম বাগান না ঘুরলে তো হয় না, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আম বাগান। এখন আম বাগানের ভিতরে যাবো আমরা, দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলোতে কত আম ধরে আছে। এগুলো কিন্তু সবই আম্রপালি আমের গাছ। আম্রপালির আমের বাগানে এখন আমরা আছি প্রায় 4 থেকে 5 বিঘা এই আমের বাগান। এই আমগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, এই মিষ্টি সুস্বাদু আমগুলা। আম্রপালি আমকে কিন্তু আমের রানী বলা হয়, কারণ আম্রপালি আমের স্বাদ অন্যান্য আমের থেকে অনেক বেশি ভালো। আমার বন্ধু ডালিম আমগুলো নিবে এই বাগান থেকে, এ কারণে আসলে আমরা এখানে ঘোরাঘুরি করতেছিলাম আর আমগুলো দেখতেছিলাম কেমন সাইজ হয়েছে, আসলে কি আম পোক্ত হয়েছে নাকি। তো আমগুলো আসলে খুবই সুন্দর ছিল আর প্রতিটা গাছে অনেকগুলো আম ধরেছে। আর আম্রপালি আমগুলো আমরা দেখতেছিলাম নিজে একদম হাত দিয়ে দেখতেছিলাম। আম বাগানের যে মালিক সে আমাদের ঘুরে ঘুরে আমগুলো দেখাচ্ছিল, পাকা আমগুলো আমরা পেরে খাচ্ছিলাম। চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ আমের বাগান আছে বাংলাদেশে সম্ভবত আর কোথাও এত পরিমাণ আমের বাগান নেই। আম্রপালি আমের পাশাপাশি এখানে ছিল বাড়িফোর আম। বাড়িফোর আম কিন্তু সবার পরে হয়, এই আমটাও কিন্তু খুবই সুস্বাদু। অন্যান্য আমের তুলনায় বাড়িফোর আমের দাম একটু বেশি হয়। এই আমের আরেকটা বৈশিষ্ট্য হলো এই আম কিন্তু কাঁচা খাওয়া যায়, কাঁচার সময় এই আমগুলো অনেকটা কাঁচা মিঠা আমের থেকেও বেশি মিষ্টি হয়। এখন যে আমগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাড়িফোর আম, এখনো পরিপূর্ণ হয় নাই এই আমগুলো। এই আমগুলো আরো মোটামুটি 1 থেকে 2 মাস থাকবে। বর্তমানে বাড়িফোর আম কিন্তু সারা বাংলাদেশে খুবই জনপ্রিয়, এই আমগুলোর গাছ সব সব জায়গাতে লাগানো হচ্ছে। কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ মিষ্টি হয় এই আম, কোথাও কিন্তু এরকম মিষ্টি হয় না। বর্তমানে নওগাঁতে প্রচুর পরিমাণে আমের গাছ লাগানো হচ্ছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমের বৈশিষ্ট্য আলাদা ধরনের। এও যদি চাঁপাইনবাবগঞ্জের আম একবার খাই আর অন্য জেলার আম আর ভালো লাগবে না। বৃষ্টি কম হওয়ার কারণে এবার আম্রপালি আমের সাইজটা কিছুটা কম হয়েছে। এই গাছগুলো বয়স কত?